নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি ভূগোলের। আজকে আমি ভূগোলের 195 নম্বর পেজের যাবতীয় MCQ, ঠিক আছে, SAQ, শূন্যস্থান, ট্রু ফলস সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। ফার্স্ট কোয়েশ্চেন 1.1 ক্যানিয়ন দেখা যায়, অ্যান্সার হবে খয়ের আনসার শুষ্ক মরুপ্রায় অঞ্চলে। 1.2 পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে, অ্যান্সার হবে খয়ের আনসার ক্রেভাস। 1.3 কী বলেছে, তরবারি ন্যায় বালির শৈলশিরাকে বলে, অ্যান্সার হবে গয়ের আনসার শিপ। 1.4 উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে স্তরে, অ্যান্সার হবে গয়ের আনসার মেসোস্ফিয়ার। 1.5 চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী সবচেয়ে দূরবর্তী অবস্থানকে বলে, অ্যান্সার হবে খয়ের আনসার অ্যাপোজি। 1.6 ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয়, অ্যান্সার হবে খয়ের আনসার আটলান্টিকে। পরের প্রশ্ন 1.7 নিম্নলিখিত বজ্র পদার্থটি জৈব ভঙ্গুর বজ্র, অ্যান্সার হবে ঘয়ের আনসার কাগজ। 1.8 ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি, অ্যান্সার হবে ঘয়ের আনসার ভাষা। 1.9 বিন্দা ও সাতপুরা পর্বতের মর্ধবর্তীগ্রস্ত উপত্যকার নাম, অ্যান্সার হবে ঘয়ের আনসার নর্মদা উপত্যকা। পরের প্রশ্ন 1.10 শিব সমুদ্র জলপ্রপাত, অ্যান্সার হবে ঘয়ের আনসার কাবেরী নদীতে। পরের প্রশ্ন 1.11 ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত, তো দেখো এখানে কিন্তু ভুল আছে, তো এর অ্যান্সার হবে মধ্যপ্রদেশের ভোপালে। 1.12 রেটুন প্রথা প্রয়োগ করা হয়, অ্যান্সার হবে গয়ের আনসার ইক্ষুশাসে। 1.13 ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, অ্যান্সার হবে খয়ের আনসার বেঙ্গালুরুকে বলা হয়। পরের প্রশ্ন 1.14 ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ, অ্যান্সার হবে IRS খয়ের আনসার। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি তোমাদের। এবার আমি বিভাগ খ সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, শুদ্ধ অশুদ্ধতে 2.11 পার্বত্য প্রবাহে নদীর পার্শ্বক্ষয় তুলনায় নিম্নক্ষয় বেশি হয়, এটা ঠিক আছে। 2.12 হিমরেখা সর্বোচ্চ একই উচ্চতায় অবস্থান করে, এটা ভুল আছে। 2.13 তো বলে দিয়েছি কী বলেছে, দেখো পশ্চিম ভারতের মানে ধূলিঝড়কে লু বলে, এটা ভুল আছে। 2.14 এলনিনো প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে, এটা ঠিক আছে। 2.15 ভারতের সর্বাধিক পরিমাণে দেখা যায় ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, এটা ঠিক আছে। 2.16 শিখর আলগা শিল্প বলা হয় লোহস্পাত শিল্পকে, এটা ভুল আছে। 2.17 সমোন্নতি রেখা দেখতে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে কালো রং ব্যবহার করা হয়, এটা কি আছে, ভুল আছে। এবার আমি শূন্যস্থান টু দ্য পয়েন্ট তোমাদের আমি সলভ করিয়ে দেবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 2.21 হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরেজি কী হয়, ড্যাশ আকৃতি হয়, ইউ আকৃতি হয়। 2.22 বালুকময় মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, অ্যান্সার হবে আর্গ নামে পরিচিত। 2.23 জাপান ও চীন সাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে বলে, অ্যান্সার হবে টাইফুন বলে। 2.24 ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়, অ্যান্সার হবে আমাবস্যা তিথিতে। পরের প্রশ্ন 2.25 গ্যাসীয় বজ্র পদার্থের ব্যবস্থাপনার একটি পদ্ধতি হলো, অ্যান্সার হবে ড্যাশে হবে স্ক্রাবার হবে। 2.26 দেবপ্রয়াগ ও ভাগীরথী ও অলকানন্দর মানে ড্যাশে হবে অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়, অ্যান্সার হবে কী হবে, ড্যাশে হবে অলকানন্দা। 2.27 ভারতের সর্বাধিক জনবহুল শহর হলো ড্যাশ, অ্যান্সার হবে মুম্বাই, অ্যান্সার কী হবে মুম্বাই হবে। এবার আমি 2.3 প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করবো। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 2.31 জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে বলে, অ্যান্সার হবে প্রপাতকূপ বলে। 2.32 বায়ুচাপ মাপার একক কী, অ্যান্সার হবে মিলিবার। 2.33 কী বলেছে, উষ্ণ ও শীতল স্রোতের মর্ধবর্তী বিভাজন রেখা কী নামে পরিচিত, অ্যান্সার হবে হিমপ্রাচীর। 2.34 কী বলেছে, একটি চিকিৎসা বজ্রের উদাহরণ, তোমরা তো জানো গজ কাপড় তারপরে সিরিঞ্জ, হ্যাঁ এইগুলো হচ্ছিল চিকিৎসা বজ্রের উদাহরণ। 2.35 দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী, অ্যান্সার হবে গোদাবরী। 2.36 প্রধানত কোন বায়ু প্রবাহে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, অ্যান্সার হবে মৌসুমী। 2.37 ভারতের কাশ্মীর উপত্যকা মাটিকে স্থানীয় ভাষায় কী নামে পরিচিত, অ্যান্সার হবে কারেওয়া। 2.38 ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত, অ্যান্সার হবে বেঙ্গালুরুতে, অ্যান্সার হবে বেঙ্গালুরু। এবার আমি 2.4 বাম দিকের সাথে ডান দিকের যেটা মিলাতে হয় সেটা মিলাবো। তো দেখো 2.41 লোয়েস্ট অ্যান্সার হবে আমাদের, চারের অ্যান্সার বায়ুর সঞ্চয়কার্য। 2.42 কী বলেছে, বছরে দুবার বৃষ্টিপাত, অ্যান্সার হবে তীরের অ্যান্সার করমণ্ডল উপকূল। 2.43 কী বলেছে, ভারতের ম্যানচেস্টার, অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার আহমেদাবাদ। 2.44 কী বলেছে, কার্পাস গাছের পাতা, অ্যান্সার হবে একের অ্যান্সার বল উইভিল। তো বুঝতে পারছো আজকে আমি 2023
2023 সালের এবিটি এর টেস্ট পেপার ভূগোল সলভ করিয়েছি। এর আগে আমি বাকি চ্যাপ্টারগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।